অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে দেশে ফিরবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত, কিন্তু তিনি খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে আসবেন। প্রধান উপদেষ্টা কবে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরেকটু সময় গেলে পরে তা জানা যাবে। নিউ ইয়র্ক সফরকালে কিছু বৈঠক হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, কিছু কিছু কথাবার্তা হচ্ছে, তবে কার কার সাথে বৈঠক হবে তা এখনই বলা যাচ্ছে না। আগামী 10 সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশন, সেখানে উচ্চ পর্যায়ে বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর থেকে। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিয়ে আগামী 22 ও 23 সেপ্টেম্বর সামিট অব দ্য ফিউচারে যোগ দেবেন শীর্ষ নেতারা।